হ্যালো গাইস, আজ নিয়েছি নতুন একটা রেসিপি, কাঠি ভাজা। অনেকে কাঠি গজাও বলে, মেলায় গেলেই আমরা খাই। তো বাড়িতে কত সহজে এটা বানানো যায় সবাই দেখে নাও, প্রথম থেকে শেষ অবধি দেখো ভিডিওটা। ফার্স্টে ময়দা নিতে হবে আর সাদা তেল, এটা ভালো করে একটু মেখে নিতে হবে। মাখার সাথে দেখবে হাতের মুঠো করলে যাতে এটা আটকে যায়। তারপর পরিমাণ মতো জল দিয়ে ময়দাটা ভালো করে মেখে নিতে হবে। তো বন্ধুরা, আমার চ্যানেল এখনও যারা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর পাশে দেওয়া বেল আইকনটা অবশ্যই ক্লিক করো। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুর সাথে শেয়ার করে নিও। ময়দাটা মাখা হয়ে গেলে একটু ঠান্ডা কাপড়ে একটু মুড়ে রাখবে, তারপর লেচি কেটে এটা একদম পাতলা করে বেলে নিতে হবে। প্রথমে বেলে নিয়ে দেখতে পাচ্ছ হাফ করে কেটে নেওয়া হলো, তারপর সাইড কর্নারগুলো কেটে লম্বা লম্বা করে কেটে নিতে হবে। খুবই সহজ বানানো, তোমরা একবার হলো ট্রাই করো, আর কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো সাদা তেল গরম করে এটা ডুবো তেলে ভেজে নিতে হবে। ভালো করে আমাদের ভাজা হয়ে গেল, দেখতে পাচ্ছ লাল লাল হয়ে গেছে। বাকি সব কটা আমি ভেজে নেব। এরপর আরেকটা কড়াইতে চিনি নিয়ে নিতে হবে আর অল্প একটু জল, যে ভালো করে এটা নাড়ি চাড়িয়ে যেতে হবে। এখানে খুব বেশি জল ইউজ করতে হবে না, অল্প একটু জল ইউজ করলেই হবে। দেখতে পাচ্ছ চিনিটা ভালো করে গলে গেছে। এরপর ভেজে রাখা কাঠিগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দেখতে পাচ্ছ একবারে ড্রাই হয়ে গেছে শিরাটা, সাদা সাদা হয়ে গেছে, গায়ে লেগে গেছে। খুব সহজে বানালাম এটা, তোমরাও একবার ট্রাই করো বাড়িতে। আমার রেডি হয়ে গেছে, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে সাবস্ক্রাইব করো।